আপনার অবস্থা আমরা সবাই খুব ভালো করে বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু দীপাও একজন মা, ও কিসের মধ্যে দিয়ে যাচ্ছে আপনারা খুব ভালো করে জানেন। তার সত্ত্বেও আপনার মেয়েকে নিয়ে ও ভাবছে, ওর জায়গায় অন্য কেউ হলে কি করতো সে কথা না হয় বাদই দিলাম। আর আপনি তো একজন মেয়ে, নিশ্চয়ই খুব ভালো করে জানেন চিরটা কাল মেয়েদের উপর দোষ চাপানো, মেয়েদেরকে দোষারোপ করাটা খুব সহজ সবার জন্য। এই সহজ কাজটা আপনিও করবেন? আমি যদি দীপার বন্ধু হয়ে আপনাকে প্রশ্ন করি, তার উত্তর আপনার কাছে আছে? ও ইয়েস, আপনার তো মেয়ে কোথায় যেন চলে গেছে চিঠি লিখে, তাই আপনার মাথার ঠিক নেই, আপনি নিজেকে সামলাতে পারছেন না। কিন্তু দীপার মতন মেয়ে যে দিনের পর দিন বাঁচার জন্য লড়াই করে যাচ্ছে, যত না নিজের জন্য তার চেয়ে অনেক বেশি তার ভালোবাসার মানুষের জন্য, সবার মাথা খারাপ হতে পারে কিন্তু দীপার হতে পারে না। দীপাকে নিজেকে সামলাতেই হবে, নিজেকে ভালো রাখতেই হবে, ঠিক রাখতেই হবে, অন্যের দায়ভার নিতেই হবে দিনের পর দিন, বছরের পর বছর। প্লিজ অর্জুন দা, এবার এবার থাক। থামবো না, যে প্রশ্ন আমি করছি তার উত্তর ওনাকে দিতে হবেই। দেখুন ম্যাডাম, দীপাকে দোষ দিয়ে কোনো প্রবলেম সলভ হবে না, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করলেও কোনো প্রবলেম সলভ হবে না। প্রবলেমের সলিউশন আমি দেওয়ার চেষ্টা করছি, আপনি নিজের মতন করে চেষ্টা করুন, আমি আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে আনব, কথা দিলাম। ইংশুকুটি, তুমি দেখলে? হ্যাঁ, ছোট্ট দিদিভাই কেমন মাকে বকছিল। সেটা তো ঠিক আছে, কিন্তু অর্জুন মায়ের ওই ছোট্ট দিদিভাইকে কেমন বকে দিল সেটা দেখলে? হ্যাঁ, অর্জুনকে আমি সবসময় হাসতে দেখতাম, আজ যেই প্রথমবার এত রেগে যেতে দেখলাম। মাকে কেউ কিছু খারাপ বললেই অর্জুন রেগে যায়, কারণ অর্জুন মায়ের বেস্ট ফ্রেন্ড তো। হ্যাঁ, অর্জুন খুব ভালো, আমাদের সবাইকে খুব ভালোবাসে, কত খেয়াল রাখে। আচ্ছা ইংশিকুটি, তোমাকে একটা কথা বলবো? কি কথা? রূপার সিক্রেট তো মাকেও বলবে না। বলো, এত বড় সিক্রেট মাও জানবে না? কি সেটা? অর্জুনকে আমাদের ড্যাডি করলে কেমন হয়? অর্জুন ড্যাডি রূপা তো ডাকেও মাঝে মাঝে, ভালো হবে না বলো? কিন্তু প্রথমে আমাদের তো বাবা আছে। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।